তুমি যদি মাপ না করো বন্দারে তোমার বন্দা যাবে বল কারদারে আমি থানবীর দরবারে যাব শর্ত আছে তো কি শর্ত শর্ত হলো যে তোমার হুজুর আশাবালি থানবী সে আমাকে মদ পান করার জন্য নিষেধ করতে পারবে না সে আমাকে জুয়া খেলানোর জন্য নিষেধ করতে পারবে না খাজা আজিজুল হাসান মুজদুব রহমাতুল্লাহ আলাইহির দিলের ভিতরে ধাক্কা দিল আরে আমি তো থানবীর দরবারে যাইয়া আমি ফাকরি বলা হইয়া গেলাম জুব্বা বলা হইয়া গেলাম আমার ভাই জিকির মুরাদাবাদী সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে আসিয়া বিবিকে জিজ্ঞাসা করলো বিবি আমার ভাই সালাওয়াতুল আনসারী কোথায় আল্লাহ আমার গুনাহগুলো মাফ করিয়া তোমার গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই বাতেলরা ছোট আওয়াজ শুইনা বাইনা পায় তাই তো আজি জোরে সোরে আওয়াজ দিতে চাই তাই তো আজি জোরে সোরে আওয়াজ দিতে চাই মুসলমানের আওয়াজ কিন্তু শত করতে নাই মুসলমান তো বাগের জাতি বিলের জাতি নয় ঠিক কি না মুসলমানের ঈমান শক্তি আছে মনোবল আমরা কিন্তু কারো গোলাম নয় আমরা খোদার দল ঠিক কি না আমার ভাইরা আওয়াজ ছোট করলে চলবে না আওয়াজ একটু জোরে করতে হবে মালিক আমাদেরকে তৌফিক দিছে এই জন্য সকলে আরো জোরে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সময় একবার সংক্ষিপ্ত আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি মালিক যদি তৌফিক দে আমাকে আমার ভাই মাওলানা আলামিন সিরাজিদ আহমদ বরকাতুহুম একটা আলোচ্য বিষয় দিয়েছেন এর মাথা হাতে আয়াত কারিমা তেলাওয়াত করেছি মালিক যদি তৌফিক দে কিছু কথা বলার আশা রাখি ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সামনে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো আমরা ভয় করব কাকে আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহর ভয়টা কোথায় পাইবা সাদিকিনদের মধ্যে শের ভিতরে বসো সাদিকিনদের সাথে থাকো সাদিকিনদের সাথে থাকবা শুনো আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে ফায়দা হইয়া যাইবে আমার ভাইরা ও মাদারিপুরের মুসলমান ও আল্লাহর গোলাম এখন আমাদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে আমাদের থেকে চুরি ডাকাতি ইফকিজিং বেশি হয় কথা ঠিক কি না আমার ভাইরা ও মাদারিপুরের মুসলমান সাবেক গ্রামের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কিরকম ছিল রে ভাই ও আল্লাহর বান্দারা সাহাবা একরাম আল্লাহ রাব্বুল আলামিনকে কিরকম ভয় করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামের জীবনী তালাশ করে দেখো এই সাহাবীরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও আল্লাহর ভয় কাঁদে আল্লাহর ভয় কাঁদে আল্লাহ আমি ইন্তেকাল করলে আমার কবর আমার সাথে কি মুআমেলা করবে এরকম আল্লাহর ভয়ে কাঁদে ও আল্লাহর গোলাম আমাদের দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই যার কারণে আমাদের চক্ষু থেকে পানি বাইর হয় না কথা ঠিক কি না আমার ভাইরা আল্লাহর যদি ভয় কারো দিলের ভিতরে থাকে সে আবার গান চালায় কেমনে গান শুনে কেমনে কথা ঠিক কি না সে আবার বাউলদের সাথে থাকে কেমনে যদি মালিকের ভয় থাকতো তাহলে তো সে কখনো জমিনের ভিতরে আল্লাহর জমিনের ভিতরে কখনো অশ্লীল কাজের ভিতরে থাকতো না কথা ঠিক কি না ও যুবক ভাইরা এখন তো আমরা অনেক গুনাহ করি ফেলাই গুনাহ হয় কি হয় না সবাই কথা বলেন হয় কি হয় না আমার ভাইরা ও শিখ মুসলমান
আল্লাহর গোলাম সাহাবা একরামের জীবনী খুলে দেখো আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নুর সাথে সালাবাতুল আনসারীর সাথে আল্লাহর পয়গম্বর একটা বাইয়ের সম্পর্ক বরাই দিয়েছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে নিয়ে গেছে আর সালাবাতুল আনসারীকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নুর ঘরের জিম্মাদারি দিয়ে গেছে হযরত সালাবাতুল তার দিলের ভিতর আল্লাহু আকবার নফসে বাতিনে কাজ করেছে হযরত সালাবাতুল আনসারী আল্লাহু আকবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নুর বিবির হাত সাবিদরি বলাইছে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নুর বি বল্লা ও সালাবা সালাবা রে দুনিয়ার কেউ কিন্তু দেখতেছে না আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে আর তোমার দিকে তাকাইয়া রইছে আমার ভাইরা ও যুবক ভাইরা দেখেন সালাবাত দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কিরকম ছিল রে ভাই ও মুসলমান হাতটা সারিয়া পাহাড়ের উপরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি ছুড়ে ঘুরে দিছে ও যুবক ভাই ও শিবচরের মুসলমান এখন তো আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয় কি হয় না মেয়েটা যাইতে লাগলে যুবক যুবতী একে অপরের দিকে তাকায় আবার গুমুর গুরু চোখ মারিয়া দেয় আসেনি না নাই ফেমপিরিটি করে আসেনি না নাই কজুর আমরা ফিরে মেনটেনা চলা ফিরা করতেছি এটা আমাদের সমাজে আসেনি না নাই হায় রে বাংলার নমুনা ইসলাম কেন বুঝো না হায় রে বাংলার নমুনা ইসলাম কেন বুঝো না সইতে সইতে জীবন গেল আর তো ফিরে এলো না কথা ঠিক কিনা মুসলমানের এই দেশেতে কি কাণ্ড দেখা যায় সমান অধিকার নামে নারী চলে বেভরদা ওরা গরু জনের বিধান মানে আল্লাহর বিধান মানে না ওরা নাস্তিকতার বিধান মানে আল্লাহর হুকুম মানে না যার কারণে এই সমাজে শান্তির দেখা মিলে না কথা ঠিক কিনা কজুর আমরা ফ্রি মাইন্ডে চলাফেরা করি আসেনি না নাই ফ্রি মাইন্ডে চলাফেরা দেশের যুবক যুবতী এইভাবে চলতে থাকিলে দেশের বাড়বে দুর্গতি ওরা পার্কে বসে আড্ডা মারে লজ্জা শরম লাগে না ওরা পার্কে বসে পুচকা খায় লজ্জা শরম লাগে না যার কারণে এই সমাজে শান্তির দেখা মিলে না কথা ঠিক কিনা আমার যুবক ভাইরা ওরে আল্লাহর গোলাম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নফসের দোকায় পড়িয়া হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাত সাবি ধরে ফেলাইছে সাঈদের স্ত্রী বলল সালাবা দুনিয়ার কেউ কিন্তু দেখতেছে না আরশওয়ালা মালিক আমার দিকে আর তোমার দিকে তাকাইয়া রইছে আমার ভাইরা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাটির উপর যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিছে আল্লাহ ও দয়ার মালিক আমি সালাবা অন্যায় করি ফেলাইছি আল্লাহ দয়া করি আমি সালাবারে মাফ করিয়া দাও এরকম বলিয়া কাঁদে আল্লাহর দরবারে চোখের পানি ফালায় আমার ভাইরা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে আসিয়া বিবিকে জিজ্ঞাসা করলো বিবি আমার ভাই সালাবাতুল আনসারী কোথায় বিবি এরকম এরকম হালত বলল আমার ভাইরা ওরে মুসলমান হযরত সালাবাতুল আনসারীর কাছে যাই গেল যাইয়া বলল সব ঘটনা আমি শুনেছি আপনি মদিনার ভিতরে চলেন সালেবা বলল ভাই সাঈদ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমি সালেবার মাফ করবে না অতক্ষণ পর্যন্ত আমি মদিনার মানুষদেরকে আমি আমার চেহারা দেখাইব না
আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদে আর বলে রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাতলুবানা মাকসুদানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তো মকবুল মেরি এ দোয়া আয় আল্লাহ ও দয়ার মালিক আমি সালবা সব সাইডে বড় বড় দিরে আল্লাহ আল্লাহ আপনি যদি মাফ না করেন আমি সালবা কার দরবারে যাব তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে তোমার বান্দা যাবে বলো কারদারে আমার ভাইরা আল্লাহর দরবারে শুধু কান্দে আর সুগার পানি বালায় আমার ভাইরা হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নু বলল মদিনায় চলেন কয় না আমার মালিক আমারে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না অতক্ষণ পর্যন্ত আমি মদিনার মানুষদেরকে আমি আমার চেহারা দেখাইব না এরপরে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নু বলল তাহলে কি করবেন কয় শুনো আমাকে আবু বকরের দরবারে নিয়ে চলো সেই আবু বকর কি বলে আল্লাহ আমি সালবাকে মাফ করবি কি করবে না কথা বুঝতেছে আমার ভাইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু দরবারে নিয়ে গেল হযরত আবু বকর বললেন সালবা আমানতের খেয়ানত করি বলাই চলে সালবা ও সালবা আমার দরবার থেকে বাগিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে কি করে না জানি না আমার দরবার থেকে বাগিয়া যাও ওরে মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দরবারে নিয়া গেল হযরত ওমর রয় কই জবাব সালেবা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে কি করে না জানি না আমার দরবার থেকে বাগিয়া যাও ওসমানের দরবারে নিয়া গেল ওসমানের রয় কই জবাব সালেবা আমানতের খেয়ানত করি ভালাইছ আমার দরবার থেকে বাগিয়া যাও হযরত সালেবা বলল সাঈদ আরে যার চেহারার দিকে তাকাইয়া আমি সালেবা ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার আকায় নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর কু জবাব আমানতের খেয়ানত করে ফেলাইছ আমার দরবার থেকে বাগিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে কি করে না জানি না আমার দরবার থেকে বাগিয়া যাও হযরত সাআদাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমায়া বেমায়া কাঁদে আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে করলিয়া তুনে বলি বান্দে হাজার করলিয়া তুনে ওলি বন্দে হাজার মুঝকো ভি আপনা বানালে কের দেগা আমার ভাইরা আজকে মাগরিবের পরে হযরত মাওলানা তৈয়ব সুলতানি দামাত বরকাতহুমের বয়ান শুনবেন আমার হুজুর আল্লামা আনাস সুলতানি নানুভুরি দামাত বরকাতহুমের বয়ান শুনবেন দেখবেন এশকের খাজানা কাকে বলে এগুলোর ভিতরে পাওয়া যাবে করলিয়া দুনে বলি বন্দে হাজার মুঝকো ভি আপনা বানালে কের দেগা আয় আল্লাহ তুমি অনেক টাকা ধরে দরিয়া দরিয়া তোমার ওলি বানাও আমি সালেবা তো তোমার বানানো গোলাম আল্লাহ আমার গুনাগুলো মাফ করিয়া তোমার গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আর সুগের পানি ফালায় আর কান্দে আমার ভাইরা কান্দে 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 এমন অবস্থা হইয়া গেছে কো সালেবাতুল আনসারির সুখ দেখে সুগের পানি বাইর হয় না জব জব করিয়া শুধু রক্ত বাইর হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে জিব্রাইল
আমি মালিকের কুদরতি দিলার বরদার হয় না জিব্রাইল তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যাও যাইয়া বলো আমি আল্লাহ সালেবাতুল আনসারীর জিন্দেগীর গুনাহটা মাফ করিয়া দিলাম এই জন্য মুসলমান কামেল যদি হইতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে থাকার দরকার আছে নিনা নাই ভয় করব তো ইনশাআল্লাহ কাকে ভয় করব আল্লাহ আল্লাহর ভয় দিলের ভিতরে দেখতে হবে আমার ভাইরা এই ভয়টা আসবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও আমার বানানো গোলামেরা আমি মালিককে ভয় কর আমি মালিকের ভয় কোথায় গেলে পাইবা ও আমার বন্ধুরা শুনো সাদিকিনের পথ এখতিয়ার করো সাদিকিনদের মজলিসের ভিতরে বসো সাদিকিনের মজলিসের ভিতরে বসবা আমি মালিকের ভয় তোমার অন্তরের ভিতরে ফায়দা হইয়া যাবে তনসে তন্মে কলবে নূরানি হই তনসে তন্মে কলবে নূরানি হই মরদে হক সে মিলকে হকানি হই জো আগে কি খাসিয়ত ও এশকো কি খাসিয়ত এক সিনা ব সিনা হ্যায় এক খানা ব খানা হ্যায় আমার ভাইরা সাদিকিনদের মজলিসের ভিতরে বসব সাদিকিনদের হাতে হাত দিব আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলবের ভিতরে ফায়দা হইয়া যাবে এই জন্য সাদিকিনের মজলিসের ভিতরে বসার দরকার আছে নিনা নাই আমার ভাইরা হযরত খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহি আলাই আল্লাহু আকবার কয় আল্লাহ ওয়ালাদের নজর যা দিলের ভিতরে রাখবে কয় আল্লাহ তাআলা ওই বন্দারে কামিয়াব কইরা দিবে বলেন না সুবহানাল্লাহ খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহি আলাই থা নবী রহমাতুল্লাহর দরবারে যাওয়ার পরে পাগড়ি ওয়ালা হইয়া গেছে জুব্বা ওয়ালা হইয়া গেছে তসবি ওয়ালা হইয়া গেছে তো খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহি আলাই একজন বন্ধু ছিল যার নাম জিগার মুরাদাবাদী মদ খায় তাস খেলায় খারাপ কাজের ভিতরে লিপ্ত খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহি আলাই দিলের ভিতরে ধাক্কা দিল আরে আমি তো থা নবীর দরবারে যাইয়া আমি পাগড়ি ওয়ালা হইয়া গেলাম জুব্বা ওয়ালা হইয়া গেলাম আমার ভাই জিকির মুরাদাবাদি আহা এখনো সে কি করে মদ খায় তাস খেলায় জুয়া খেলায় তাকে একবার থানবীর দরবারে দাওয়াত দি কথা বুঝতেছেন আমার ভাইরা থানবী রহমাতুল্লাহর দরবারে দাওয়াত দিতে গেল যাওয়ার পরে জিকির মুরাদাবাদি বলল হ্যাঁ আমি থানবীর দরবারে যাব শর্ত আছে তো কি শর্ত শর্ত হলো যে তোমার হুজুর আশাবালি থানবী সে আমাকে মদ পান করার জন্য নিষেধ করতে পারবে না সে আমাকে জুয়া খেলানোর জন্য নিষেধ করতে পারবে না আ খাজা আজিউল হাসান মজদুব রহমাতুল্লাহ আলাইহি বলে হ্যাঁ ঠিক আছে আমার হুজুর তোমাকে কিছু বলবে না তুমি একটু আমার হুজুরের দরবারে দিয়ে ঘুরে আসো বলেন না সুবহানাল্লাহ দাওয়াত কবুল করেছে আরে মুসলমান ও আল্লাহর গোলাম জিগর মুরাদাবাদি রহমাতুল্লাহি আলাই থানবী রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেল যাওয়ার পরে ওরে আল্লাহর গোলাম থানবী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়ার পরে হযরত থানবী রহমাতুল্লাহি আলাই জিগর মুরাদাবাদির দিকে এমন একটা নজর দিল জিগর মুরাদাবাদির দিলটা পাটিয়া টুকরা টুকরা হইয়া জিগর মুরাদাবাদির দিলে জিগর মুরাদাবাদিকে ভস্ম করে ও জিগর মুরাদাবাদি আর কতকাল পর্যন্ত তাস খেলাইবি আর কতকাল পর্যন্ত জুবা খেলাইবি আর কতকাল পর্যন্ত মদ খাইবি আরে তোর দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কি ভয় জমে না আমার দিল আমারে প্রশ্ন করে আল্লাহু আকবার তখন জিগর মুরাদাবাদি রহমাতুল্লাহ আলাই বলল ও আশাবালি থানবী আশাবালি থানবী আমি আপনার দরবারে আসলাম আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে খাজা আজিজুল হাসান মজদুবের মত আল্লাহ ওয়ালা বানাইয়া দে আমার ভাইরা ওরে আল্লাহর গোলাম
হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলল জিগর মুরাদাবাদি আমার দরবারে আসলা আগে মেহমানখানার ভিতরে যাও নাস্তা পানি করো না 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 আমি আপনার দিকে যখন তাকাইলাম আপনি যখন আমার দিকে তাকাইলেন তখন আমার দিলটা ভাঙ্গিয়া আমার দিলে আমার কই তোর বন্ধু খাজা আব্দুল হাসান মুদুক কেমন ফাকরি ওয়ালা হইয়া গেছে কেমন তজবি ওয়ালা হইয়া গেছে আরে জিগর মুরাদাবাদি তোর দিলটা কি এরকম হয় না তোর মাথার উপর কি ফাকরি আসে না আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আমার ভাই খাজা আব্দুল হাসান মুদুকের মতো ফাকরি ওয়ালা হইয়া যায় মিটা দো আপনি হাস্তি কো মিটা দো আপনি হাস্তি কো আগর কুছ মর তো বাঁচাও কে দানা খাকে মিল কর গলে গুলজার হতি হে চুরসি বকায়ে দিলবার বসে পারে জান মলতর কে মোবাদা বারে দিগর নারসি বদি তামান্না আমার বাইরা ওরে আল্লাহর গোলাম হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি হাতটা তুলিয়া বলল আয় আল্লাহ জিগর কো কবুল ফরমা এই বলার কারণে সাদিকিনের মজলিসে যাওয়ার কারণে সাদিকিনের সোহবত ইখতিয়ার কারণে করার কারণে জিগর মুরাদাবাদি আল্লাহ ওয়ালা ফাকরি ওয়ালা বনিয়া গেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ ও আমার ইমানদার বান্দারা ও আমার নোনাইয়া বান্দারা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহরে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন সাদিকিনদের সাথে থাকো এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার পয়গম্বর বলে উম্মত যে ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষু দেখে বেমাইয়া বেমাইয়া কানবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে আল্লাহর দরবারে কাঁদার দরকার আছে নি না নাই আল্লাহর দরবারে কাঁদবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কথাগুলো বলছি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন মাগরিবের আগে দোয়া কবুলের সময় একটু দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله أمر شبه غنى غير الله